অবশেষে 2024 টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চলুন দেখে নেই স্কোয়াডে জায়গা পেলেন কারা আর বাদ পড়লেন কে কে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নাম ঘোষণা করছি। মোহাম্মদ নাজমুল হোসেন শান্ত দলনায়ক, তাসকিন আহমেদ ভাইস ক্যাপ্টেন, লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, মোহাম্মদ তাহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী, মোহাম্মদ তানভীর ইসলাম, শেখ মাহদি হাসান, মোহাম্মদ রিশাদ হোসেন, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ শরীফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব। এই দলটির সঙ্গে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দুজন খেলোয়াড় যাচ্ছেন, তারা হচ্ছেন হাসান মাহমুদ এবং আফিফ হোসেন ধ্রুব। প্রিয় দর্শক, বাংলাদেশের এই স্কোয়াডটি আপনার মন মতো হয়েছে কিনা এবং আপনি কতটুকু আশা করেন এই স্কোয়াড থেকে, অবশ্যই সেটি জানাবেন কমেন্ট বক্সে।